পৌষের শেষে এসে কনকনে শীতে কাবু রাজধানী সহ সারাদেশ। হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশার কারণে অনেক জেলায় দেখা মিলছে না সূর্যের। কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না কিছুই। হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 95%। কিশোরগঞ্জের নিকলি হাওরে আজকে তাপমাত্রা বৃদ্ধি পেল, দেখা মেলেনি সূর্যের। ঠান্ডায় ভোগান্তি পোহাচ্ছে শ্রমজীবী মানুষ। সকালে নিকলিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে নাকাল বরিশালের জনজীবন, বিশেষ করে নিম্নয়ের মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। শীতের কারণে কমে গেছে যান এবং মানুষের চলাচল। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3-4 দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ নওগাঁ। আজ সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। এদিকে ঠান্ডায় সময় মতো কাজে যেতে না পেরে বিপাকে পড়েছে দিনমজুররা। অনেকে আবার জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করে বের হচ্ছেন কাজে। মেহেরপুরে দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না, ফলে চরম বিপাকে পড়েছে দিনমজুর সহ সাধারণ মানুষ। আজ সকাল 9টায় এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। সামনে আরও শীত বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বিজয় টিভি নিউজ ডেস্ক।